শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের আমার এই ভিডিওটা। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। ভিডিওটা রেডি হয়ে নিয়েছি, পাড়ার মণ্ডপে পুজো, তো যাবো মণ্ডপে, তোমরাও সাথে চলো। মেকআপ তো পরে হবে সন্ধ্যাবেলায়, কাজ হয়ে যাবে তারপরে। সবে সবে, হ্যাঁ ঠাকুরের কাজ চলছে, সবে খই দিয়ে শুরু হয়েছে। আমি কি করব দেখ, আমার তো আমরা এখন খই বাসা দিয়ে শুরু করেছি। এই যে ওনার সাজটা দেখো, ও আর আমাদেরকে দেখো, ঠিক আছে। উনি বললো যে রাতে নাকি মেকআপ হবে, তাহলে এটা কি, এটা এটা কি মেকআপ? শুধু শাড়িটা পরেছি আর শাড়ি পরেছে, শাড়িতেই তো না, কানে না, কানে আছে না, গলায় আছে না, ঠোঁটে আছে, কিছু নেই, শাড়িতেই তো সৌন্দর্য, তাই না বলো? যাই হোক, চলে এসেছে, এই যে আমাদের আরেকজন চলে এসেছে, এই যে আরেকজন ঢুকছে দেখো। কল্পনা ম্যাম, কল্পনা ম্যাম, কল্পনাকে দেখেছো কি সুন্দর লাগছে? এ হচ্ছে আমাদের ফেভারিট, যা তুই এখান থেকে যা, আমাকে এখান থেকে বলছে যেতে। তাহলে বন্ধুরা তোমরাই কিন্তু কমেন্ট করো যে আমি কি এখান থেকে চলে যাব। যাই হোক, ঠিক আছে, আসছি আবার আমরা কাজটা করি। এইভাবেই হাসি মজা করতে করতে আমাদের পাড়ার বাৎসরিক পুজো, মায়ের পুজো, প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের সেই একই রকম আনন্দ, হাসি, মজা সব কিছু নিয়ে পুজোটা হচ্ছে। পাড়ার বউ, মেয়ে, ছেলে সবাই একত্রিত হয়ে প্রত্যেক বছর আমরা এই আনন্দ করে থাকি। আর এখানে দেখো সবাই, কেউ লুচি বেলছে, কেউ বেলে দিচ্ছে, কেউ খই বাচ্ছে, যে যার মতন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আর আমি এখানে বসে লুচি ভাজছি। লুচি শুধু না, এখানে লুচি, খই, নাড়ু, যেটা মায়ের ভোগে, এগুলো মায়ের ভোগে সব দেওয়া হবে, তো সব এই সবগুলো আমি এখানে বসে করছি। সবাই প্রত্যেকে, কেউ ফল ধুচ্ছে, কেউ ফল কাটছে, কেউ ঘট সাজাচ্ছে। আমাদের লুচি করার দায়িত্ব আছে মিসেস পপি দাস। আমাদের বড়দিদি কিছু ছাড়াচ্ছে, আম পাতা বোধ হয়। এই যে দুই মা জননীরা মিলে মালা গাঁথতে বসেছে। বড়দিদি আমাদের সিঁদুর লাগাচ্ছে। বড়দির মুখটা উঠছে তো? অবশ্যই, উমা মুখে তো তুলতাছি। এই যে আমাদের অনিল দা খালি কচকচ করছে, দেখি পান পাতাটা সরাও মা। এই ক্যালকাটা করে বসে দেবো। ও মা গো, টুরুলা সোমদা, কোনো কাজ করছি না আমি, খালি এইসব ছ্যাবলামি মেরে বেড়াচ্ছি, আমার কোনো কাজ নেই। আমি কিন্তু একটা শাড়িও পরিনি, এমনই অলক্ষী মন্ত, আজকে অলক্ষী তারাও না, ওই জন্য আমি, আমাকেই তাড়াবে সবাই। সম্পূর্ণ বাজে কথা, ও কোনো কাজ করছে না, ও কিন্তু সকলের তালে তাল দিয়ে যাচ্ছে, অনেক কাজ করছে, সবাই মিলেমিশেই কাজটা হয় গো, কেউ কেউ কম না, সবাই প্রতি প্রত্যেকে খুব সুন্দরভাবে কাজটা হয়। এই দেখো এই জায়গাটাতে কিন্তু ও আমার ভিডিওটা করে দিচ্ছে, সেটা কি কম কথা বলো? ওই ক্যামেরাটা নিয়ে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা ও আমার করে দিচ্ছে, আমি কাজে ব্যস্ত, আর ও সুন্দরভাবে ক্যামেরাটা নিয়ে ভিডিও করে দিয়েছে আমাকে। কপিরাইটের ভয়েতে পুরোটাই আমাকে ভয়েস ওভার দিতে হলো, কথা খুব কম রাখতে পেরেছি, তবুও দুই এক জায়গায় জানি না কী হবে, একটু গানের আওয়াজ চলে এসেছে, দেখবো যদি আপলোড করে দেখি যে কপিরাইট এসেছে আবার আমাকে সেটাকে চেঞ্জ করতে হবে। যাই হোক, এই দেখো আমাদের মন্দির ডেকোরেশন হয়েছে, কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো মন্দিরটা। এখানে মা চলে এসেছে, এরা আলপনা দিয়ে গুছিয়ে রেখেছে, ওদিকেও যেহেতু আমাদের মায়ের ভোগ হচ্ছে, এদিকে সব রেডি, শুধু ভোগগুলো ধরে ধরে এখানে নিয়ে এসে দিলেই সাজানো হয়ে যাবে, সমস্ত গোছানো। মায়ের মুখটা কি মিষ্টি হয়েছে না বলো, কি সুন্দর লাগছে মাকে। ওদিকে গুছিয়ে দিয়ে এদিকে এবার বাড়িতে চলে এসেছি রেডি হওয়ার জন্য, সবাই চলে গেছে যা যার বাড়িতে গিয়ে রেডি হয়ে, চলো আবার যথাস্থানে। এখানে দেখো সবাই সাজুগুজু করে একদম পুরো তৈরি হয়েছে, সবাই ফটোশ্যুটে ব্যস্ত, কি সুন্দর লাগছে সবাইকে, সুন্দরভাবে সেজে সব এদিকে কাজকর্ম তো সব হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, শুধু ঠাকুর আর ঠাকুরমশাই আসার অপেক্ষা। সবাই এখন আমরা বসে আড্ডা দেবো, রিলস করবো, ফটোশ্যুট করবো। এই একদিকে গান আর স্ট্যান্ড ফ্যানের হাওয়ার আওয়াজ,
কোনোটাই দিতে পারলাম না, কিছু আর করার নেই। তো চলো, গানও চলছে, ফ্যানও চলছে, নিজেদের গল্প, নিজেদের আড্ডা নিজেদের মতন করছি তোমাদের সঙ্গে, আর কিছু কোনো কথা কোনো আড্ডাই শেয়ার করতে পারলাম না। ঠিক আছে, চলো এইভাবেই দেখতে থাকো, আর এদিকে দেখো ঠাকুর মশাই চলেও এসেছে আমাদের। মায়ের এখন মাল্যদান হচ্ছে, প্রচুর মালা পড়েছে, একে একে প্রত্যেকের মালা মাকে পরিয়ে দেওয়া হবে। তো চলো পুজোটা দেখতে থাকো। মনে হচ্ছে না পুজোটা কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? না গো না, মায়ের পুজো অত তাড়াতাড়ি হয় না, তোমরা সকলেই জানো সারা রাত ধরে মায়ের পুজো হয়, অত তাড়াতাড়ি হয় না। আমি যদি সম্পূর্ণ পুজোটা তোমাদের দেখাতে যাই তাহলে তো কি আর বলবো। তো এখানে দেখো এখন যজ্ঞ হচ্ছে, 28টা বেলপাতা আছে আর যজ্ঞে দিতে হয়। আমরা যারা উপোসই এখানে আছি, 28 জন নেই, যে কজন আছি প্রত্যেকে একটা করে বেলপাতা এটা যজ্ঞে দেবো। কারণ এটা কোনো রিচুয়াল না, এটা আমাদের মনের বিশ্বাস, এই যে একটা করে প্রদীপ জ্বালাবো, একটা করে বেলপাতা দেবো, প্রত্যেকে আমরা যজ্ঞের আগুনে এটা দেবো, এ মনের মন থেকে। তো চলো, যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞের আগুনটা দেখেছো তোমরা? একবার দেখে নাও, যজ্ঞের তাপটা তোমাদেরকে দিতে পারবো না, কিন্তু আগুনটা দেখেছো কীরকম উঠেছে? মনটা যেন শান্তি হয়ে যায়, এই যজ্ঞের তাপে যেন সমস্ত মানে কি বলবো জীবাণু নষ্ট হয়ে যায়, যা আছে সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। মাকে বলি, মা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, আর কিছু বলার নেই মাকে। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? তো চলো, যে বা যারা এখন এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পুজো কিন্তু শেষ হয়ে গেছে, এবার একটু নাচানাচি হবে।